আইআরসিটিসি এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ভারতীয় রেলের পরিভ্রমণের ক্ষেত্রে আইআরসিটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কিন্তু এই আইআরসিটিসিকে নিয়ে ভুরি ভুরি অভিযোগ, অভিযোগের শেষ নেই। টাকা দিয়ে সিট বুকিং করেও বসা যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। আইআরসিটিসিতে টিকিট বুকিং করার সময় যখন আপনি খাবার একেবারে অর্ডার করছেন, তখন দেখা যাচ্ছে আপনি যে খাবার অর্ডার করেছেন উল্টো খাবার আপনাকে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে খাবারের মধ্যে টিকটিকি রয়েছে, নোংরা রয়েছে, কখনো দেখা যাচ্ছে পচা বাসি খাবার আপনাকে সার্ভ করা হচ্ছে। এইরকম একাধিক অভিযোগ উঠে আসে। বর্তমানে নাকি আইআরসিটিসি এমন টিকিট কাটার পরে এমন আসনও আপনাকে দিচ্ছে, আপনার থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার সিট কনফার্ম হয়নি, আপনি ট্রেনে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। খাবারের গুণগত মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। যে টাকা দাম, যতটা মূল্য সেই খাবারের, তার থেকে বেশি টাকা আপনার কাছ থেকে ডিমান্ড করছে। অনলাইনে পে করে দেবার পরও, ট্রেনে খাবার দেবার পর আপনার থেকে টাকা চাইছে আইআরসিটিসি। এইরকম ঘটনা আকছার ঘটছে, একাধিক অভিযোগ উঠে আসছে, বিভিন্ন সময় যাত্রী হয়রানির খবর সামনে আসছে এই আইআরসিটিসির সৌজন্যে। কিন্তু এবার এমন একটা চিত্র সামনে এলো যেটা দেখে চক্ষু একেবারে চড়ক গাছ হবেই আপনাদের, সেই রকমই একটা ছবি চলুন আপনাদেরকে দেখাই। দেখুন, এই হচ্ছে আইআরসিটিসির খাবার তৈরি হচ্ছে যেখানে, অর্থাৎ আইআরসিটিসির ফুড স্টল। দেখুন, অবাধে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, রীতিমতো দৌড়োদৌড়ি করছে ইঁদুর। দেখুন, এই নাকি আইআরসিটিসির ফুড স্টল। পরিষেবার মান কোথায় গিয়ে পৌঁছেছে এই ছবিগুলো দেখে একেবারে স্পষ্ট। দেখুন, আইআরসিটিসির ফুড স্টলের ছবি, যেখানে খাবারগুলো রয়েছে খোলা অবস্থায়, সেখানে ইঁদুর মুখ দিচ্ছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এবং এটা বারে বারে, একবার নয়, বারে বারে এই ছবি নজরে আসছে। এবং এই মুহূর্তে সেই রকমই একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন। শীতকাল পড়েছে, পিকনিক পার্টির মুডে রয়েছেন সকলে, কেউ কেউ আবার এদিক ওদিক ঘুরতেও যাচ্ছেন। তবে শুধু যে আমরাই পার্টি করছি তা নয়, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে জীবজন্তুরাও আনন্দ করতে ব্যস্ত, তারাও রয়েছে পিকনিক মুডে। এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, দেখা যাচ্ছে যে খাবারের স্টলে পিকনিক করছে ইঁদুরের দল। শুনে অবাক হলেও দেখলেন তো, সেটাই দেখতে পেলেন তো, এই ছবিটা সামনে এসেছে। কোথায় পার্টি করছে জানেন? এটা হচ্ছে রেল স্টেশনে, আইআরসিটিসির খাবারের স্টলে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। আর সেই ভিডিও দেখে রীতিমতো গা ঘিনঘিন করে উঠেছে নেটিজেনদের, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। দেখুন, আরও একবার দেখাই আপনাদের সেই ছবি, দেখুন। রেল স্টেশনে আইআরসিটিসির ফুড স্টলে ঘুরে বেড়াচ্ছে একদল ইঁদুর। যিনি এই ভিডিওটা পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন যে মধ্যপ্রদেশের ইটারসি জংশনের একটা আইআরসিটিসি অনুমোদিত ফুড স্টলে এই ঘটনাটা ঘটেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওয় দেখা গিয়েছে যে রেলওয়ে স্টেশনের একটা আইআরসিটিসির ফুড স্টলে খাবার এবং খাবারের কন্টেনারের ওপর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, যেখানে চিপসের প্যাকেট, চায়ের জায়গা, ডিম এবং অন্যান্য খাবার রাখা আছে। সেই সঙ্গে ওই ব্যক্তি লিখছেন যে আইআরসিটিসির খাবার পরিদর্শনে ডিউটিতে ইঁদুর। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কত মানুষ স্টেশনের দোকান থেকে খাবার কেনেন, তাহলে সেখানে এই বিষয়গুলো ঘটে? প্রশ্নটা কিন্তু এবার উঠতে শুরু করেছে, কারণ বিভিন্ন সময় আইআরসিটিসির খাবারের ছবি বা ভিডিও ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কখনো দেখা যায় খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ, কখনো দেখা যায় যে তার মধ্যে আরশোলা টিকটিকি পড়ে রয়েছে, আবার কখনো দেখা যাচ্ছে পচা এবং বাসি খাবার সার্ভ করা হচ্ছে। বিভিন্ন সময় এ নিয়ে আইআরসিটিসিতে অভিযোগ জানাতেও দেখা যায়।
এমনকি টিকিট বিক্রি থেকে শুরু করে খাবারের মান সব কিছু নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে এই আইআরসিটিসির। আইআরসিটিসির মতো একটা গুরুত্বপূর্ণ সংস্থা, তারা কীভাবে এই ঘটনাগুলো ঘটা সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না সেটা নিয়েও কিন্তু যাত্রীরা প্রশ্ন তোলেন। এবার দেখুন, এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা দেখে কিন্তু রীতিমতো গা ঘিনঘিন করে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটা, যেটা দেখে তাজ্জব নেটিজেনরা। এই ঘটনার পর অবশ্য যেটা জানা যাচ্ছে, নড়ে চড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।